নমস্কার, আমি অনুত্তম, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। বাচ্চাদের কিছু সমস্যার কথা একটু উল্লেখ করতে চাইব এই ভিডিওটিতে। অনেকেই বলছেন স্কুল অনেকদিন ধরে বন্ধ, এখনও বেশ কিছুদিন বন্ধ থাকবে, ওরা বাড়িতে খুব অস্থির হয়ে পড়ছে। পড়াশোনা নিয়েও একটা সমস্যা চলছে, কারণ এই অনলাইন পড়াশোনার সঙ্গে ওরা ঠিক কোপ করতে পারছে না, ওদের ভালো লাগছে না। আমাদের যেই বলতে আসছে আমরা অনেকেই রেগে যাচ্ছি। আমরা অনেক সময় বলে ফেলছি এই সব তোমার অজুহাত, যত তুমি পড়াশোনা না করবার নানান কারণ খুঁজে বার করছো, এটা একটু বন্ধ করুন। প্রথমত বুঝতে হবে পড়াশোনার এই অনলাইন মাধ্যমের সঙ্গে যেমন ওরও পরিচয় নেই, আমাদেরও তো পরিচয় নেই। ধরুন আমাদেরও যখন ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, ভালো লাগছে কি সব সময়? লাগছে না তো। একটু সেটা ওর সাথে আমরা শেয়ার করে আসুন, বরং বাচ্চাকে বলি যে জানো তো তোমারও যেরকম ভালো লাগছে না আমারও সেরকম ভালো লাগছে না, কিন্তু যদি অফিসে এই কাজটা বিকেলের মধ্যে না পাঠাই ভয়ানক বকা খাবো। তুমিও আমায় একটু সাহায্য করো, আমিও তোমায় একটু সাহায্য করি। বরং একটা টাইম ঠিক করে নিই, চলো যখন তুমি তোমার কাজটা কমপ্লিট করে ফেলবে আমিও আমার কাজটা কমপ্লিট করে ফেলবো। ওকে একটু বোঝান যে ওর প্রবলেমটা নিয়ে ও একাই কিন্তু লড়ছে না, আমরা সবাই আমাদের মতন করে কিছু সমস্যা দিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে ডিল করবার চেষ্টা করছি। দেখবেন তাতে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাও মজবুত হলো, পাশাপাশি নিজের কাজ করবার, নিজের দায়িত্বগুলো নেওয়ার একটা লার্নিং ওর হলো। আরও ছোটো বাচ্চাদের নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে, এটাও অনেকে জানাচ্ছেন। ওরা না বুঝতেই পারছে না কিসের এত করোনা, কিসের লকডাউন, কেন বাড়ি থেকে বেরোতে পারবো না, কেন আমি আমার বাড়ির ক্যাম্পাসের মধ্যে খেলতে যেতে পারছি না, কেন আমি ছাদে উঠছি যখন তখন রেলিংয়ে হাত দিলেই মা আবার টেনে এনে আমার হাত ধুইয়ে দিচ্ছেন। এই যে বারংবার তাদের নানান বিষয়ে আমরা বারণ করছি, এটা ওদের ভালো লাগছে না। ইনফ্যাক্ট এরকম বক্তব্য আমরা অনেকের কাছ থেকে পাচ্ছি যে ওদেরও বাড়িতে থাকতে থাকতে কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে, মুষড়ে আছে, ওরা ভালো বোধ করছে না। আর স্বাভাবিক বড়দের পক্ষেও কাহাতক সম্ভব বলুন তো ওদের সঙ্গে সারাক্ষণ দৌড়ে বেড়ানো, আমরাও ক্লান্ত হয়ে যাচ্ছি। আর সত্যিই তো অনেকের ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, বাড়ির অনেক কাজের দায়িত্ব রয়েছে, এর ফলে কি হচ্ছে আমরা অধৈর্য হয়ে গিয়ে রেগে গিয়ে ওদের আরও খারাপ বোধ করাচ্ছি। হয়তো আমরা আমাদের অ্যাংজাইটি থেকে করছি, কিন্তু সেটাও তো ওদের বোঝবার বয়স হয়নি। ওদের কনস্ট্যান্টলি মনে হচ্ছে কেন করবো না, কেন করবো না, কিসের এত করোনা। ওইখান থেকে আলোচনাটা শুরু করুন। এমনও তো হতে পারে যে ও বুঝতে পারছে না, মধ্যে আমাদের বোঝাতে না পারা রয়ে যাচ্ছে। একসঙ্গে একটা গল্প লেখার চেষ্টা করা যেতে পারে, এটা একটা ক্রিয়েটিভ এক্সারসাইজও হতে পারে। ধরুন বাচ্চাকে বললেন যে চলো আমরা একটা গল্প লিখি, যে গল্পের একটা ক্যারেক্টার হতে পারে করোনা, একটা ক্যারেক্টার হতে পারে কোনো একজন ডক্টর, ক্যারেক্টার্সের মধ্যেও নিজে থাকতে পারে, আপনারা থাকতে পারেন। এবার সবাই মিলে আমরা একটা মজার খেলার মধ্যে দিয়ে কিন্তু করোনার বিষয়টা ওর কাছে আরেকটু স্পষ্ট করতে পারি। ঠিক যেরকম আমরা ওকে বলতে পারি যে তুমি দরকার হলে একটা করোনার ছবি আঁকো, তাতেও কিছুটা টাইম ওর চলে যাবে, কিছুটা ও ক্রিয়েটিভলি এনগেজড হবে। বাকি চরিত্রদেরকেও আমরা একটু রং আঁকা ইত্যাদির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি। তারপর আমরা কিছু রুলস সেট করতে পারি, ওকে একটু বলুন যে কী কী রুলস ফলো করলে আমরা করোনাকে হারাতে পারবো। সেই রুলসগুলোর মধ্যে আমাদের এখনকার স্বাস্থ্যের যে বিধি নিষেধগুলো রয়েছে সেগুলো একটু ঢুকিয়ে দিন। হাত ধোয়াটা রাখতে পারেন, বাড়ি থেকে বেরোনো না রাখতে পারেন, বলতে পারেন যে আমাদের পাড়ায় প্রায় চলে এসেছে, এই এইগুলো করলে কিন্তু করোনাকে বাড়িতে ঢোকানো থেকে আমরা আটকাতে পারবো। এভাবে গল্পের মধ্যে দিয়ে যদি ওকে বিষয়টা একটু বোঝানো যায়, হতে পারে তার মধ্যে ও হয়তো কোনো একটা অর্থপূর্ণতা খুঁজে পেল, প্রয়োজনটা বুঝল। ওকে জিজ্ঞেস করুন এই গল্পের শেষটা ও কীভাবে চায়। হয়তো দেখবেন ওর সাথে এই গল্পের খেলায় কোথাও জুড়ে গিয়ে আপনার নিজের মধ্যে যে অস্থিরতা তৈরি হচ্ছিলো, যে অ্যাংজাইটি তৈরি হচ্ছিলো, সেটাও কেমন যেন কমতে শুরু করেছে। আর সত্যি কথা বলতে কি গল্পের শেষটা ও যেভাবে চায়, আমি আপনি বিশ্ব সংসারের প্রত্যেকে বোধহয় একইভাবে চাই। আমরা সকলে চাই করোনা হেরে যাক, আমরা জিতে যাই।